বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো তোমরা? আশা রাখি অনেক অনেক ভালো আছো এবং নিরাপদে বাসায় আছো। খুব বেশি বাসা থেকে বের হওয়া যাবে না এবং বারবার হাত ধুতে হবে। সো আশা রাখি খুব শীঘ্রই তোমাদের স্কুল খুলে যাবে, আবারও তোমাদের সাথে দেখা হবে, কথা হবে এবং চমৎকার চমৎকার কিছু মোমেন্ট আমরা সবাই মিলে একসাথে ক্রিয়েট করতে পারবো। যাক, তার আগ পর্যন্ত সময়টাকে আমাদের লার্নিং এর জন্য কাজে লাগাতে হবে, নতুন নতুন জিনিস শিখতে হবে এবং সেই শেখার প্রয়োজনটা ফুলফিল করার জন্য কিন্তু প্রতিভা আইডিয়াল স্কুল অনলাইনে লাইভ ক্লাসের আয়োজন করেছে। তোমরা জানো যে 6 থেকে 10 পর্যন্ত স্টুডেন্টদের জন্য আমরা একটি সিরিজ অফ ক্লাস নিয়ে এসেছি, যেখানে আমরা ইংলিশ গ্রামার শিখছি এবং মূল এখানে মূল শেখার উদ্দেশ্য হচ্ছে টেন্স এবং ভোকাবুলারির নলেজ ডেভেলপমেন্টের মাধ্যমে ইংলিশ লেখার এবং বলার স্কিলটাকে ডেভেলপ করার। এবং প্রত্যেকদিন সকাল 9:15 কিন্তু আমরা এই ক্লাসটা নিয়ে চলে আসি। আজকে এই ক্লাসের 4 নম্বর ক্লাস, এর আগের 3টা ক্লাস তোমাদের দেখার জন্য, যারা মিস করেছো তারা দেখতে চাইলে তোমাদের মোবাইল স্ক্রিনের ডান পাশের কর্নারে একটি আই বাটন আছে, সেটা ক্লিক করো, একটা প্লেলিস্ট ওপেন হয়ে যাবে, সেখানে আমাদের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় ক্লাস দেওয়া আছে। এছাড়াও প্রত্যেকটা ক্লাসের সাথে একটি করে এক্সাম আমরা দিয়ে দেই। এই এক্সাম গুলোতে যারা পার্টিসিপেট করতেছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলো কিছু বেসিক কথাবার্তা সেরে আমরা মূল ক্লাসে খুব দ্রুত মূল ক্লাসটি শুরু করে দিই। বেসিক কথাবার্তা তো খুব কমন কথাবার্তা, সবাই এই ফেসবুক পেজ, আপনারা ফেসবুকে গিয়ে বাংলায় প্রতিভা আইডিয়াল স্কুল লিখবেন, এই পেজটি ওপেন হয়ে যাবে। এই যে এই প্রোফাইল পিকচার সম্বলিত এই পেজে আপনি লাইক দিবেন এবং ফলোয়িং অপশনে গিয়ে সি ফার্স্ট দিয়ে রাখবেন। এর কারণ হচ্ছে আমরা কিন্তু যাবতীয় কমিউনিকেশন এই ফেসবুক পেজে করি এবং আমাদের ক্লাসগুলো কখন হবে, কোন সাবজেক্টের উপর ক্লাস হবে, কোন ক্লাসের ক্লাস হবে সেগুলো আমরা এখানে কমিউনিকেশন করি। অ্যাপার্ট ফ্রম দ্যাট প্রতিদিন আমরা যে পরীক্ষাগুলো নিই সেটা রেজাল্ট কিন্তু আমরা এই যে এটা যেমন গতকালকে রেজাল্ট, সেই রেজাল্টটা আমরা কিন্তু ফেসবুকে প্রকাশ করি। শুধু আপনি না, বাংলাদেশের প্রায় 6,000 মানুষ কিন্তু এই পেজটিকে নিয়মিত ফলো করছে। অ্যাপার্ট ফ্রম দ্যাট আমরা ক্লাসগুলো নেই হচ্ছে ইউটিউবে। আপনি যদি ইউটিউবে আপনি ইংলিশে প্রতিভা আইডিয়াল স্কুল লেখেন তাহলে এই যে এই সবুজ লোগো সম্বলিত চ্যানেলটি চলে আসবে, সেটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনে গিয়ে অল দিয়ে রাখবেন, তাহলে যখনই আমরা কোনো ভিডিও পোস্ট করি বা লাইভে আসি আপনার কাছে কিন্তু একটা নোটিফিকেশন চলে যাবে। আমি একটু ভিডিও নিয়ে কথা বলতে চাই। আপনি যদি আমাদের ভিডিও, যেমন এটা এই সিরিজের, এই ইংলিশ ড্রামা সিরিজের গতকালকের ক্লাস, এটি ভিডিওগুলো যদি আপনি একটু ফলো করেন, এটা টাইটেল খেয়াল করলে দেখবেন এখানে কিন্তু আমরা বলে দিছি যে কিসের উপর ক্লাসটি আমরা নিচ্ছি। আমরা ইংলিশ গ্রামারের উপর ক্লাস নিচ্ছি, গতকালকে লেখা ছিল পার্ট 3, আজকে লেখা থাকবে পার্ট 4, এছাড়াও ডেট দেওয়া আছে এবং ক্লাসটি কাদের জন্য প্রযোজ্য তাও দেওয়া আছে। অনেকেই, প্রত্যেককে আমি প্রতিদিন বলি শুরুতেই নিজের নাম, রোল নাম্বার এবং স্কুল মেনশন করতে, তোমরা অনেকেই করতে পারো না, হয়তো বা খুঁজে পাও না। তোমরা ভিডিওর নিচের দিকে তাকাও, দেখো লাইক অপশন আছে, সেটাতে লাইক দিয়ে দাও। এরপরে দেখো শেয়ারের সাথে লাইভ চ্যাট অপশন আছে, লাইভ চ্যাট, ওইটাতে ক্লিক করলেই কমেন্ট লেখার অপশন চলে আসবে, সেখানে তুমি তোমার নাম, ক্লাসের নাম এবং স্কুলের নামটা মেনশন করে দিবে। এছাড়াও আমাদের ডেসক্রিপশনে, এই ভিডিও ডেসক্রিপশনে আপনি প্রথমেই এক্সামের লিঙ্ক পাবেন, এই লিঙ্কটিতে ক্লিক করলেই, এটা মোবাইলেও হবে কম্পিউটারেও হবে, এই প্রশ্নটি ওপেন হয়ে যাবে, প্রশ্নের সবগুলো পার্টিসিপেট করে আনসার করে আপনি সাবমিট প্রেস করলেই আমাদের কাছে আনসারগুলো চলে আসবে। আচ্ছা, ভিডিওর এই ডেসক্রিপশনের নিচে প্রত্যেকটা ক্লাসের যে স্টাডি ম্যাটেরিয়াল গুলো আমরা দিয়ে দেই, এখান থেকে তোমরা নিয়ে কিন্তু অবশ্যই সেগুলোকে প্রপার ওয়েতে স্টাডি করবে। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে আবার চলে আসি। সো আজকের ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুব এক্সাইটিং ক্লাস। একজন স্টুডেন্ট, অনেক স্টুডেন্ট আমি দেখেছি যারা কিন্তু ইংলিশে যথেষ্ট ভালো বাট প্রিপজিশন নিয়ে একটু কনফিউজড হয়েই যায়। সো আজকের ক্লাসটা তোমরা ফার্স্ট টু লাস্ট খুব মন দিয়ে করবে এবং 20-25 মিনিটের একটা ক্লাস হতে যাচ্ছে। যারা ওয়াইফাই ব্যবহার করে ভিডিওগুলি দেখো তাদেরকে আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি, আর সেই হোমওয়ার্কটি হচ্ছে এই ভিডিওটি কমপক্ষে 3 বার ফার্স্ট টু লাস্ট দেখবে।
স্কুলে ক্লাস করার সময় কিন্তু যখন তোমরা কোশ্চেন করো, আমরা হয়তো একবার দুইবারের বেশি বুঝাইতে পারি না, বা তোমরা অনেকে অনেক সময় ভয়ে কোশ্চেন করো না, কিন্তু এই প্ল্যাটফর্ম গুলোতে ক্লাসের ভালো দিকগুলো হচ্ছে তুমি বারংবার একটা নির্দিষ্ট জায়গা কিন্তু প্লে করে দেখতে পারবে। সো কমপক্ষে তিনবার ভিডিওটি ফার্স্ট টু লাস্ট দেখে তারপরে তোমরা পরীক্ষায় পার্টিসিপেট করবে কুইজে। এছাড়া অনেকে দেখছি যে আমার ভিডিও শেষ হওয়ার সাথে সাথে তোমরা কুইজের আনসার করে দাও, এরকমটা করো না। তোমরা ভালোভাবে ভিডিওটা দেখো, স্টাডি ম্যাটেরিয়াল গুলো নিয়ে কাজ করো, আফটার দ্যাট তোমরা কুইজে পার্টিসিপেট করো। বিকজ আমরা প্রত্যেকদিন সকাল 9:15 ক্লাস নেই এবং রাত 9 পর্যন্ত কিন্তু ওয়েট করি তোমাদের আনসার গুলো আসার জন্য, আফটার দ্যাট আমরা রেজাল্ট তৈরি করি। ঠিক আছে, ওকে চলো সবাই মিলে ক্লাসটা শুরু করে দেই। আমাদের আজকের ক্লাসটা তোমরা জানো যে আমরা যে ক্লাসটা নিচ্ছি সেটা আজকের ক্লাসটা হচ্ছে আজকে 25 এপ্রিল শনিবার। আজকে দুইটা ক্লাস আছে, এখন তোমরা আমার সাথে এই ক্লাসটি করছো 9:15 থেকে ইংলিশ গ্রামারের উপরে, এরপর ক্লাস 6 এর ম্যাথ ক্লাস হবে 10 থেকে, সকাল 10 থেকে ক্লাস 6 এর ম্যাথ ক্লাস হবে। আমরা আস্তে আস্তে পর্যায়ক্রমে সকল ক্লাসেরই কিন্তু ক্লাস শুরু করে দিব। আচ্ছা, আজকে এটা 4 ক্লাস। আমি আবারও বলে নেই, যারা আমার আগের তিনটা ক্লাস দেখো নাই, তোমাদের মোবাইল বা ল্যাপটপ যা দিয়ে দেখছো না কেন, তোমাদের এই ভিডিওর দেখবার উপরে ডান পাশে একটা আই বাটন আছে, আই বাটনটি ক্লিক করলে একটি প্লেলিস্ট ওপেন হয়ে যাবে, সেখানে আগের তিনটি ভিডিও কিন্তু রাখা আছে। ওকে, তোমরা জানো যে আমরা মূলত টেন্স শিখতে চাচ্ছি এবং ভোকাবুলারি শিখতে চাচ্ছি। সো ওইটাই, ওই টেন্স শেখার জন্য প্রয়োজনীয় জিনিসগুলো আমরা এই সিরিজ অফ ক্লাসে শিখবো। আমরা পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করতেছি, আফটার সাবজেক্ট অবজেক্ট শিখবো, দেন নাম্বার পার্সন হয়ে আমরা টেন্সে চলে আসবো। যখন টেন্সে একটা গ্রিপ চলে আসবে তখন কিন্তু আমরা ভয়েস শিখে নিব। ওকে ফাইন, আমরা প্রথম ক্লাসে পার্টস অফ স্পিচ আলোচনা করেছিলাম, এরপরে আমরা ওই ক্লাসেই পার্টস অফ স্পিচ এর বিভিন্ন প্রকারভেদ আলোচনা করে আমরা নাউন নিয়ে আলোচনা করেছিলাম, দেন আমরা প্রোনাউন নিয়ে আলোচনা করেছিলাম, এবং আফটার দ্যাট আমরা অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করেছিলাম। এরপর আমাদের ছিল 2 ক্লাস ভার্ব। ভার্বের ক্লাসে কিছু সাউন্ডগত সমস্যা হয়েছিল, তাই আমি অ্যাডভার্বের ক্লাসে শেষ অংশে ভার্ব নিয়েও আলোচনা করে দিয়েছিলাম। যাদের ভার্বের ক্লাস নিয়ে প্রবলেম হয়েছে তারা অ্যাডভার্ব মানে 3 ভিডিওটি দেখলেও কিন্তু তোমাদের ভার্বের ডিসকাশন পেয়ে যাবা। এরপর আমরা অ্যাডভার্ব নিয়ে আলোচনা করেছিলাম গত ক্লাসে, সেটার প্রকারভেদ গুলো নিয়ে আমরা কথা বলেছিলাম। সো নাউন গেল, প্রোনাউন গেল, অ্যাডজেক্টিভ গেল, ভার্ব শেষ, অ্যাডভার্ব শেষ, আজকে পালা প্রিপোজিশনে। সো প্রিপোজিশন, প্রিপোজিশনের একটা খুব কমন ডিসকাশন দিয়ে কিন্তু প্রিপোজিশনের আলোচনা শুরু হয়, আর সেই কমন ডিসকাশনটা হচ্ছে যে প্রিপোজিশন ভেঙে আমরা দুইটা করতে পারি, একটাকে একটা প্রিফিক্স আর একটা নাউন জুড়েই কিন্তু প্রিপোজিশনটা হয়েছে, প্রি প্লাস পজিশন, যেখানে প্রি অর্থ আমরা জানি পূর্বে, যেমন বলে না এসএসসি এর আগে প্রি টেস্ট পরীক্ষা, মানে কি মূল পরীক্ষার আগের পরীক্ষা, পূর্বে, আর পজিশন মানে অবস্থান, অর্থাৎ প্রিপোজিশন মানে হচ্ছে পূর্বে অবস্থান, মিন্স প্রিপোজিশন অবশ্যই কোনো না কোনো কিছুর আগে বসে, কোনো না কোনো কিছুর আগে বসে। তাহলে কিসের আগে বসে সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ কথা, মনোযোগ সহকারে শুনবে। আচ্ছা, এবং সবচেয়ে বড় কথা, একবারে না বুঝলে বারবার শুনবে, বারবার শুনবে, বারবার শুনবে। আচ্ছা, প্রিপোজিশন কি অ্যাডজেক্টিভের আগে বসে? না, বসে না। ভার্বের আগে বসে? ডেফিনেটলি বসে না। অ্যাডভার্বের আগে বসে? না, বসে না। আচ্ছা, কনজাংশনের আগে বসে? বসে না। ইন্টারজেকশনের আগে? তাও বসে না। সো 8 পার্টস অফ স্পিচ এর মধ্যে 5 আগেই বসে না প্রিপোজিশন, এই 5 একটারও আগে বসে না। তাহলে রইল বাকি কি? দেখো, 8 ভেতর 5 আগে বসে না, 8 ভেতর 5 আগে বসে না, আর প্রিপোজিশন তো ইটসেলফ, তাহলে 6 বাদ হয়ে গেল, রইল বাকি 2, কোন 2 রইল সবাই মনে মনে বলো দেখি, তারপর আমি পরের স্লাইডে যাব। রইল বাকি হচ্ছে নাউন, ইয়েস নাউনের আগে বসে, প্রোনাউন, ইয়েস প্রোনাউনের আগেও বসে, আর আরেকটা জিনিসের আগে বসে, যদিও সেটা পার্টস অফ স্পিচ না, তারপরও সেটার আগে বসে, সেটা হচ্ছে নাউন ফ্রেজ। এটা কি জিনিস আমরা পরে ক্লজ এবং সরি ফ্রেজ যখন পড়ব তখন এটা আমরা শিখে নিব। এই 3 জিনিসের আগে নাউন বসে, সরি প্রিপোজিশন বসে, নাউনের আগে প্রিপোজিশন বসে,
প্রোনাউন আগে প্রিপোজিশন বসে, নাউন ফ্রেজের আগেও কিন্তু প্রিপোজিশন বসে। তাহলে এই যে প্রিপোজিশন প্রিপোজিশন এতক্ষণ ধরে বলতেছি, যেমন সিক্স সেভেন এর অনেক স্টুডেন্ট থাকতে পারে যে কোনগুলো প্রিপোজিশন, যারা পার্টস অফ স্পিচ ওইভাবে এখনো ও গ্রিপে আনতে পারে নাই, তারা মনে করতে পারে যে প্রিপোজিশন আসলে কি। সবচেয়ে কমন তিনটা প্রিপোজিশন হচ্ছে অন, ইন, অ্যাট। এই ছাড়াও এখানে কিন্তু অনেকগুলো প্রিপোজিশনের নাম আমি দিয়ে দিয়েছি, উইথ, অ্যাট, ফ্রম, ইনটু, ডিউরিং, ইনক্লুডিং, আনটিল, এগেনস্ট, অ্যামাং, থ্রু আউট, ডেসপাইট, টুয়ার্ডস, অনেকগুলো 50টা প্রিপোজিশন কিন্তু আমি সবচেয়ে ফ্রিকোয়েন্টলি ইউজ, মানে সবচেয়ে বেশি যেটা ব্যবহৃত হয় এরকম 50টা প্রিপোজিশন আমি দিয়ে দিয়েছি। তোমরা এখান থেকেও প্রিপোজিশন গুলো পড়তে পারো, অথবা ভিডিও ডেসক্রিপশন থেকেও কিন্তু তোমরা প্রিপোজিশন গুলো পড়ে নিতে পারো। আচ্ছা, সো প্রিপোজিশনের ব্যবহারটা শেখা গুরুত্বপূর্ণ, কখন কোন প্রিপোজিশন দিতে হয়, কখন কোন প্রিপোজিশন বসে, এটা শেখাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং আমরা অধিকাংশ ক্ষেত্রে ওইখানেই কনফিউজড হয়ে যাই যে কোন প্রিপোজিশনটা কোথায় দিতে হবে। সো এতগুলো প্রিপোজিশনের মধ্যে তোমরা শেখার জন্য তো অবশ্যই শিখে রাখবে, এতগুলো প্রিপোজিশনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রিপোজিশন গুলো আছে আমি এখন মূলত ওইগুলো নিয়ে খুব ডিটেলে একটু আলোচনা করে দিব, এবং খুব গুরুত্বপূর্ণ আলোচনা। আমি বারবার বলছি আজকের ক্লাস খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, এবং তোমাদের অবশ্যই এই প্রিপোজিশনের এই ক্লাসটিকে মন দিয়ে করতে হবে, এবং ইংলিশ গ্রামারের আজকে যেই 4 নম্বর ক্লাস সেটাকে খুব ভালোভাবে শিখে নিতে হবে, প্রিপোজিশন নিয়ে জানি এরপরে তেমন প্রবলেম না থাকে। অ্যাটলিস্ট টেন্স শেখার জন্য যতটুকু নলেজ দরকার অতটুকু নলেজ যাতে তোমার ভেতর থাকে। আচ্ছা, সো আমি প্রিপোজিশন শিখব একটা ম্যাজিক সার্কেল দিয়ে। ম্যাজিক সার্কেলটা কি, এই যে চলে আসলো ম্যাজিক সার্কেলটা, এই সার্কেলটা দিয়ে আজকে আমরা ফুল প্রিপোজিশন গুলো শিখবো, কমন প্রিপোজিশন গুলো যেগুলো খুব কমন থাকে, ঠিক আছে। সো এই যে সার্কেল, খেয়াল করে দেখব এই সার্কেলের ভেতরে, অর্থাৎ বড় একটা জিনিসের ভেতরে যদি কিছু থাকে সেটা বোঝাতে কি ব্যবহার আসবে, ইন। একটু ছোট করে আমি লিখেছি কারণ অনেকগুলো কিছুক্ষণ পর অনেকগুলো প্রিপোজিশন এখানে চলে আসবে, সো একটু কষ্ট করে বুঝে নিতে হবে, মোবাইল একটু কাছে নিয়ে নিবে, আর যারা ল্যাপটপে দেখছো বা ট্যাবে দেখছো তাদের তো সমস্যা হওয়ার কথাই না। সো এই সার্কেলের ভেতরে, অর্থাৎ কোনো কিছুর ভেতরে যখন থাকবে বুঝাতে হবে যে কোনো কিছুর ভেতরে আছে, তাহলে তখন আমরা ইন ব্যবহার করব, ঠিক আছে। বলি না আই লিভ ইন আশুলিয়া, আমি আশুলিয়াতে থাকি, মানে কি আমার অবস্থানটা আশুলিয়ার ভেতরে, আমার অবস্থানটা আশুলিয়ার ভেতরে। সো এই গোলটাকে তুমি যদি আশুলিয়া কল্পনা করো তাহলে আমি বা তুমি কিন্তু আশুলিয়ার মধ্যে আছি, তাহলে ইন। এবার কোন এই সার্কেলের ভেতরে আরেকটা সার্কেল সেটার ভেতরে যদি বোঝায়, অর্থাৎ আশুলিয়ার পাড়াগ্রামে আছি, আশুলিয়ার টঙ্গাবাড়িতে আছি, আশুলিয়ার সাধুপাড়াতে আছি, আশুলিয়ার শুটিং বাড়িতে আছি, তাহলে কি আই লিভ অ্যাট শুটিং বাড়ি ইন আশুলিয়া। সো মূল জিনিসটার ভেতরে হলে ইন, মূল জিনিসটার ভেতরে আরেকটার ভেতরে যদি অবস্থান হয় তখন কিন্তু হয়ে যাবে অ্যাট, ঠিক আছে, মনে রাখতে হবে আই লিভ অ্যাট শুটিং বাড়ি ইন আশুলিয়া। সো আমি মূলত আশুলিয়ায় থাকি, আশুলিয়ার কোথায় থাকি, আশুলিয়ার শুটিং বাড়ি নামক একটা স্থানে থাকি, তাহলে এই পুরোটা যদি হয় আশুলিয়া তার আবার একটা নির্দিষ্ট এলাকার ভেতর আমি থাকি, সো এই কারণে কি হবে আই লিভ অ্যাট শুটিং বাড়ি ইন আশুলিয়া, ঠিক আছে। এই সার্কেলটা দিয়ে মনে রাখতে হবে, তাহলে সার্কেলের ভেতরে হলে ইন, আর সার্কেলের ভেতরের আরেকটা সার্কেলের ভেতরে যদি হয় ঠিক আছে তখন হবে অ্যাট। আচ্ছা, ঠিক মনে করো একটা তোমার মাথার উপরে একবার লেগে আছে, ক্যাপ যখন পরি ঠিক আছে তাহলে সেটা লেগে থাকে, মাথায় যখন ঝুড়ি নেই তখন মাথায় লেগে থাকে, তাহলে কোনো কিছু সারফেসের সাথে যখন লেগে থাকবে তখন হবে অন, দ্য পেন ইজ অন দ্য টেবিল, তাহলে পেনটা টেবিলের উপরে আছে এবং পেন এবং টেবিলটা কিন্তু লেগে আছে। সো এরকম স্যার দেখো আমি কিন্তু এই দাগটাকে আমি সবাইকে একটু খেয়াল করতে বলবো, আমি কিন্তু এই যে এই সার্কেল সার্কেলের দাগ এবং এই দাগটা কিন্তু লেগে গেছে সারফেসের সাথে, উপরিভাগের সাথে লেগে গেছে, যখন এরকম লেগে থাকা অবস্থা বোঝাবে তখন আমরা বলবো অন, তখন কি বলবো অন।
এবার উপরে আছে কিন্তু লেগে নেই, খেয়াল রাখতে হবে উপরে আছে কিন্তু স্পর্শ অবস্থা স্পর্শ করে নাই, ঠিক আছে? যেমন আকাশ আমাদের মাথার উপরে আছে, আমাদের মাথার উপরে পাখি উড়ে যায়, ঠিক আছে? উড়োজাহাজ চলে যায়, তাই না? বাসার ফ্যান আমাদের মাথার উপরে আছে। তাহলে এগুলোর ক্ষেত্রে অ্যাবাব বলবো ওভার বলবো, অ্যাবাব বলবো ওভার বলবো। এখন কোশ্চেন হচ্ছে দুইটা যে কোনো একটা বললেই হবে না এখানেও কিছু ব্যাপার স্যাপার আছে? হ্যাঁ কিছু ব্যাপার স্যাপার আছে। অ্যাবাব কখন বলবো? যখন আমার মাথার উপরের, মাথায় লেগে থাকলে কিন্তু হবে না, লেগে থাকলে অন, মাথার উপরের জিনিসটা স্থির আছে, একটা নির্দিষ্ট জায়গায় আছে, সে নড়াচড়া করতেছে না, এরকম সিচুয়েশনে আমরা বলবো অ্যাবাব। তাহলে দ্য ফ্যান ইজ অ্যাবাব মাই হেড, আমার মাথার উপরে আছে, একটা নির্দিষ্ট জায়গায় আছে, ঠিক আছে? আর ওভার হবে কি? যখন উপর দিয়ে চলে গেছে, ঠিক আছে? দ্য বার্ডস আর ফ্লাইং ওভার মাই হেড, মাথার উপর দিয়ে উড়ে চলে গেছে। তাহলে যখন একটা জিনিসের উপরে থাকবে এবং জিনিসটা যখন চলন্ত থাকবে, গতিশীল থাকবে, তখন বলবো ওভার, কিন্তু থেমে থাকলে বলবো অ্যাবাব, ঠিক আছে? তো আশা রাখি সবার কনফিউশনটা থাকলে সেটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এবার নিচে থাকলে আন্ডার বা বিনিথ, মজার ব্যাপার এখানে কোনো সমস্যা নেই, তুমি আন্ডার ইউজ করলেও হবে, বিনিথ ইউজ করলেও হবে। এফোর ওফোর করে যদি চলে যায়, আমি মনে করো তোমাকে তীর ছুড়ে মারলাম, তীরটা তোমার শরীরে একদিক থেকে ঢুকে আরেক দিক দিয়ে বের হয়ে গেল, দেখো আমি অ্যানিমেশনটা আবার দেখাই তোমাদের, একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের হয়ে গেছে, তখন এই তিনটার যে কোনো একটা ইউজ করলে হবে। থ্রো বলতে পারো, অ্যাক্রস বলতে পারো, ইনটু বলতে পারো। আমি আবারও দেখাই, এফোর ওফোর হয়ে গেল, ঠিক আছে? থ্রো বলা যাবে, অ্যাক্রসও বলা যাবে, ইনটু বলা যাবে, সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, এবার চারদিকে, ঠিক আছে? যেমন তোমার বাড়ির চারদিকে কারা থাকে, চারদিকে কারা থাকে, যেমন এই সার্কেলটা বর্ডার এলাকা জুড়ে মানে চতুর্দিক দিয়ে আছে, তখন হবে অ্যারাউন্ড, তখন কি হবে? অ্যারাউন্ড, ঠিক আছে? এবার যদি হয় পাশে, বলো না আমি গাছের পাশে দাঁড়িয়ে আছি, ঠিক একইভাবে ওই সার্কেলটার পাশে যদি দাঁড়িয়ে থাকো, তখন হবে বিসাইড অথবা বাই, ঠিক আছে? যে কোনো একটা বললেই হবে, বিসাইড অথবা বাই, উপরে হলে আপ, নিচে হলে ডাউন, ঠিক আছে? তাহলে দেখো একসাথে আমরা কতগুলো প্রিপোজিশন কিন্তু নিয়ে নিলাম মাথায়, ঠিক আছে? এটা আমাদের কিন্তু খুব ভালোভাবে মন দিয়ে দেখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক কিন্তু এটা, ঠিক আছে? আসো আবার আবার আমরা একটু দেখি, আমার সাথে সাথে বলবে, আমি শুরুতেই আনসার বলে দিব না। আচ্ছা, যদি এমন হয় যে একটা গোল বা একটা বড় জিনিসের মাঝে তুমি আছো, বলতো কি হবে? তোমরা বাসায় বসে বসে আনসার দাও, তারপরে আমি স্ক্রিনে দেখাবো, এর আগে না, সবাই আনসার করো যে একটা বড় জিনিসের মাঝে অবস্থান, ঠিক আছে? অর্থাৎ ধর তুমি আশুলিয়ার মাঝে আছো, তাহলে কি হবে দেখি তো, যারা যারা সবাই যা বললাম মুখে বলো এবং সেটা এখানে দেখো কিন্তু, ঠিক আছে? ইন, সো যারা যারা ইন বলেছো, ইন ইজ এ রাইট অ্যান্সার। আচ্ছা, এরপর বড় জিনিসের ভেতরে আরেকটা জিনিস থাকবে, তার ভেতরে অবস্থানটা করবে, তাহলে দেখি তো, এই যে যারা অ্যাড বলেছো তাদেরটা কিন্তু সঠিক হয়েছে। ওকে, এবার এই সার্কেলটার উপরের সারফেস, ঠিক আছে, এই সার্কেলটার উপরের সারফেসে লেগে থাকবে, ঠিক আছে? এই লেগে থাকার মতো অবস্থা যদি থাকে তাহলে কি হবে বলো দেখি। হ্যাঁ, ট্রাই করো সবাই, মুখে বলতে হবে, সরি লাউডলি বলতে হবে কিন্তু, বলো সবাই বলো, দেখি কি আসছে, অন। সো যারা যারা অন বলেছো তাদেরটা কারেক্ট। আচ্ছা, এবার সার্কেলের উপরে থাকবে কিন্তু মাথায় লেগে থাকবে না, উপরে থাকবে বাট মাথায় লেগে থাকবে না, তখন দুইটা শব্দ আছে, দুই ক্ষেত্রে দুইটা ইউজ হয়, একটু বলো দেখি সবাই, ট্রাই করো, থ্রি টু ওয়ান, দেখি কি হয়। হ্যাঁ, যারা যারা অ্যাবাব এবং ওভার বলেছো তাদেরটা হয়েছে, অ্যাবাব ওভার। আচ্ছা, অ্যাবাব কখন? অ্যাবাব হচ্ছে যে আমার মাথার উপরে থাকবে কিন্তু সেটা নড়বে না, যেমন এটা হচ্ছে আমার সারফেস, ঠিক আছে? এটার সাথে লেগে থাকলে অন,
উপরে থাকলে অ্যাবাভ আর ওভার, এখন যদি স্থির থাকে তাহলে অ্যাবাভ, আর যদি মুভিং অবস্থায় থাকে তাহলে ওভার। মনে রাখবো কিভাবে, আমার মাথার উপরে ফ্যান আছে, ফ্যানের ক্ষেত্রে অ্যাবাভ, আর পাখি যদি থাকে তাহলে ওভার। আচ্ছা, সো আসি এরপরে, নিচে থাকলে আন্ডার অথবা বিনিথ, খেয়াল রাখতে হবে অ্যাবাভ ওভারের ক্ষেত্রে কিন্তু অথবা না, নয় এইটা ব্যবহার হবে নয় এইটা ব্যবহার হবে, দুইটা কিন্তু দুইটা আলাদা ক্ষেত্রে ব্যবহৃত হবে, ঠিক আছে? স্থির থাকলে অ্যাবাভ, মুভিং অবস্থায় থাকলে ওভার, কিন্তু এটা হচ্ছে দুইটা যে কোনো একটাই তুমি ইউজ করতে পারো, আন্ডারও যেমন ইউজ করতে পারো বিনিথও ইউজ করতে পারো, আন্ডারও ইউজ করতে পারবা বিনিথও ইউজ করতে পারবা। এইটা সম্ভবত আমাদের নিচের স্ক্রোলের জন্য দেখা যাচ্ছে না, ঠিক আছে? এখানে আন্ডার এবং বিনিথ শব্দটা আছে, এটা আমি ফার্স্টে খেয়াল করলাম, আমি একটু উপরে দিতাম এটা, এখানে আন্ডার এবং বিনিথ শব্দটা আছে, বিনিথ বানানটা হচ্ছে BENEATH, BENEATH, বিনিথ। আচ্ছা, এরপরে এফোর ওফোর হয়ে যাবে, মানে একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের হয়ে যাবে, এরকম যদি বুঝায় তাহলে থ্রো, অ্যাক্রস এবং ইনটু। আচ্ছা, চারদিকে বুঝলে কি হবে, সবাই বলো দেখি, তিন পর্যন্ত গুনবো, কার কারটা হয় দেখি, থ্রি টু ওয়ান, অ্যারাউন্ড, ঠিক আছে? মনে রাখতে হবে অ্যারাউন্ড। আচ্ছা, যাদের হয়েছে কংগ্রাচুলেশন, যাদের ভুল হয়েছে মনে রাখতে হবে, এই কারণে ভিডিওটা বারবার দেখতে হবে, এগুলো খুব বেসিক জিনিস, কখনোই কোনো অবস্থাতে এগুলো নিয়ে কনফিউজ হওয়া যাবে না। আচ্ছা, পাশে, বিসাইড বাই, উপরে হলে আপ ডাউন, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান ফর পার্টিসিপেটিং ইন মাই ক্লাস। ক্লাসগুলো যত বেশি তোমরা মনোযোগ সহকারে করবে তত বেশি কিন্তু ক্লাসগুলো ফ্রুটফুল হবে। আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ কথা, এখন অনেকে আছো যে ডিসকাশন শেষ হওয়ার সাথে সাথে ভিডিও তোমরা স্কিপ করে চলে যাও, ভিডিও কিন্তু শেষের কথাগুলো শোনো না, ঠিক আছে? এবং তোমরা কি কি করো, তোমরা ভিডিও দেখার সময় কি কি অ্যাক্টিভিটি করো, ইউটিউবের মাধ্যমে কিন্তু আমি সবই দেখতে পারি, যে আমার অডিয়েন্সরা কতটুক পর্যন্ত আমার ভিডিও দেখেছে, কখন অধিকাংশ অডিয়েন্স চলে গেছে, সেগুলো কিন্তু দেখা যায়, ঠিক আছে? সো খুবই গুরুত্বপূর্ণ কথা, ভালোভাবে শুনে নাও, তারপরে ভিডিওটি স্কিপ করো। আচ্ছা, আমরা ক্লাস নিচ্ছি, পরীক্ষাও দিচ্ছি, কিন্তু তোমরা অনেকেই ভিডিও দেখা সত্ত্বেও পরীক্ষা কিন্তু দিচ্ছ না, আমাদের ভিডিওতে 250-300 ভিউ হচ্ছে বাট এক্সাম কিন্তু কেউ দিচ্ছে না। এক্সাম কিন্তু আমরা খুব কঠিন কোশ্চেন দিয়ে করতেছি না, আমরা যে ওয়ার্ডগুলো দিচ্ছি তার প্রথম 10-15 ওয়ার্ডের মধ্যে কিন্তু আমরা কোশ্চেনগুলো করে ফেলতেছি, আমাদের ক্লাসের ডিসকাশন গুলো দিয়ে কিন্তু আমরা কোশ্চেনগুলো করে ফেলতেছি, বাট অনেকে পরীক্ষা দিচ্ছ না। সো প্রতিভা আইডিয়াল স্কুলের যারা পরীক্ষা দিচ্ছ না তাদেরকে, তাদের বাসে আজকেই ফোন যাবে, এবং তার মানে আমি এই ব্যাপারটা খুব স্ট্রিক্টলি ডিল করব, এবং এটা তোমাদের জন্য যথেষ্টই ঝামেলা তৈরি করবে, বিকজ উই হ্যাভ টু পুট এনোমাস অ্যামাউন্ট অফ এফোর্ট টু প্রিপেয়ার অল দিস লেকচার্স অ্যান্ড ম্যাটেরিয়ালস, জিনিসগুলো হুট করে হয়ে যায় না, সো আমাদের কিন্তু অনেক এফোর্ট দিতে হয়, বাট তোমরা কিন্তু ক্লাসগুলো প্রপার ওয়েতে করতেছো না। সো প্রত্যেকের জন্য আমি আবারও বলছি, মাই ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট সাজেশন উড বি, এক্সাম দাও, এক্সামে পার্টিসিপেট করো, এক্সামে পার্টিসিপেট করো, এবং প্রত্যেক দিন 9:15, ঠিক আছে? প্রত্যেক দিন 9:15 আমাদের দেখা হবে, আমি বিশ্বাস করি আফটার এই COVID-19 প্যান্ডেমিক, এই মহামারীর পরে আমাদের যখন দেখা হবে, আমরা ইংলিশ সাবজেক্টটায়, ইংলিশ ল্যাঙ্গুয়েজটায় আরো বেশি স্ট্রং অবস্থায় থাকব, আমাদের ইংলিশের উপরের কমান্ড, ইংলিশের প্রতি কন্ট্রোল অনেক বেশি ইমপ্রুভড অবস্থায় থাকবে, অ্যান্ড আমরা খুব কনফিডেন্টলি ডিল করতে পারবো। আচ্ছা, সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, যারা আগের ভিডিওগুলো দেখো নাই তোমাদের টিভি স্ক্রিনে, আমার তার মানে আমি তোমাদের টিভি স্ক্রিনের ডান পাশে, কিন্তু এখন আবার দুইটা বক্স দেখতে পারতেছো, এখানেও কিন্তু উপরেরটায় আছে হচ্ছে আমার তিন, আমাদের এই এই সিরিজের 3 নাম্বার লেকচার, এবং নিচে আছে আমাদের এই সিরিজের যে প্লেলিস্টটা, তো তুমি যদি
তিন আগের লেকচারটা দেখতে চাও ওইটা ক্লিক করো, এবং যদি তুমি প্লেলিস্টটা দেখতে চাও তাহলে নিচেরটা ক্লিক করো, কিন্তু তুমি ভিডিওগুলো দেখে নিতে পারো। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো, আবারও দেখা হচ্ছে আগামীকাল 9:15-তে। এরপরে কিন্তু 6-এ 10টার সময় ক্লাস আছে, সেটা তো তোমরা প্রপার ওয়েতে পার্টিসিপেট করবে। সো ভালো থাকো, সুস্থ থাকো, বাসায় থাকো, নিরাপদে থাকো, স্টে অ্যাট হোম, স্টে সেফ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।